সরকারকে কম টাকা দিচ্ছে নাকি? হিসাব দিয়েছে ঢাকা যেটা ব্রিজ করেছে 805টা ব্রিজ আবার সব ভাঙতে হবে, মানে এত নিচু করে দিয়েছে ও তল দেখে যায় না। সবচেয়ে বেশি নিচু করে আশুলিয়া ব্রিজ, বাংলাদেশের সবচেয়ে ফাঁকি দেওয়া ব্রিজ হলো ওইটা, এবার সব ভাঙতে হবে। একটা করলে নাকি একদিন ধরে এইসব ব্রিজ ভাঙিয়ে আবার তৈরি করো, এত কোটি কোটি মেরে দিলে কারা মারল? সুদে খালি ধনীকে ধনী করে আর গরিবকে শেষ করে দেয়, অথচ সে সুদ কখনোই বন্ধ হয় নাই। 52 বছর দেশ স্বাধীন হলো, এখন কি পিসি বাংলাদেশটা কি? এখন তো বুড়ো বাংলাদেশ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনোই উন্নতি হলো না। আর আপনার উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, হ্যাঁ কোটিপতিদের জোয়ার বচ্ছে, গরিব দিলে শেষ হয়ে যাচ্ছে। সুদ ঘুষ বজায় রেখে দেশের উন্নয়ন হবে না। আর সুদ হারাম, আজকে আমাদের ইসলামের শরীয়তে হারাম নয়, বিগত সব শরীয়তে হারাম, অ্যারিস্টটল প্লেটো পর্যন্ত এটাকে হারাম করে গেছে। যদি দেশে সুদ থাকে সে দেশে কশ্চিন কালেও শান্তি আসবে না। যদি দুনিয়া কিছু করতে চান, যদি বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা এবং সত্যিকারের শান্তি আনতে চান, তাহলে বিদেশি আনুগত্য ছাড়েন, নিজের দেশে আল্লাহ পাক যা দিয়েছেন এর উপরে আপনি ভরসা করেন, আল্লাহ আপনাকে রহমত নাজিল করবে। চুরি দুর্নীতি ঘুষ সব বাদ দেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। যদি দুনিয়া কিছু করতে চান, যদি বাংলাদেশের সত্যিকারের স্বাধীনতা এবং সত্যিকারের শান্তি আনতে চান, তাহলে বিদেশি আনুগত্য ছাড়েন, নিজের দেশে আল্লাহ পাক যা দিয়েছেন এর উপরে আপনি ভরসা করেন, আল্লাহ আপনাকে রহমত নাজিল করবে। চুরি দুর্নীতি ঘুষ সব বাদ দেন। ঘুষও খাবেন, থলির নিচে ছিদ্র করে উপর দিকে কোটি কোটি ঢালবেন, ওর টাকা থাকবে কেনে? যতই ঢালুক সব পড়ে যাচ্ছে, থাকছে না কিছুই। সরকারকে কম টাকা দিচ্ছে নাকি? হিসাব দিয়েছে ঢাকা যেটা ব্রিজ করেছে 805টা ব্রিজ আবার সব ভাঙতে হবে, মানে এত নিচু করে দিয়েছে ও তল দেখে যায় না। সবচেয়ে বেশি নিচু করে আশুলিয়া ব্রিজ, বাংলাদেশের সবচেয়ে ফাঁকি দেওয়া ব্রিজ হলো ওইটা, এবার সব ভাঙতে হবে। তা করলে নাকি একদিন ধরে এইসব ব্রিজ ভাঙিয়ে আবার তৈরি করো, এত কোটি কোটি মেরে দিলে কারা মারল? বসে বললে তো আপনাদের খারাপ লাগবে, আমরা খালি এক কথা বলবো, সুদ ঘুষ বজায় রেখে দেশের উন্নয়ন হবে না। আর সুদ হারাম, আজকে আমাদের ইসলামের শরীয়তে হারাম নয়, বিগত সব শরীয়তে হারাম, অ্যারিস্টটল প্লেটো পর্যন্ত এটাকে হারাম করে গেছে। যদি দেশে সুদ থাকে সে দেশে কশ্চিন কালেও শান্তি আসবে না। সুদে খালি ধনীকে ধনী করে আর গরিবকে শেষ করে দেয়, অথচ সে সুদ কখনোই বন্ধ হয় নাই। 52 বছর দেশ স্বাধীন হলো, এখন কি পিসি বাংলাদেশটা কি? এখন তো বুড়ো বাংলাদেশ হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনোই উন্নতি হলো না। আর আপনার উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে, হ্যাঁ কোটিপতিদের জোয়ার বচ্ছে, গরিব দিলে শেষ হয়ে যাচ্ছে। বন্ধুরা আমার, কোরআন হাদিসের কথার সঙ্গে জীবনের সঙ্গে মিল থাকবে। কোরআন হাদিসকে চলবি তাহলে করতে পারে না। সুদের হারামের কথা কোরআনে নাই, 8টি আয়াতে সুদ হারামের কথা বলা হয়েছে, 40টি হাদিসে সুদ হারামের কথা বলা হয়েছে, এগুলো আমাদের খেয়াল রাখতে হবে। ব্যবসা করছেন ফাঁকি দিচ্ছেন ওজনের মাপে, ওয়াইলুল মুতাফফিফিন আছে না সুরা আম্পারের মধ্যে, এটা কি এটা দুনিয়াদারি কথা না? অথচ এটা কোরআনের কথা, মাপে এবং ওজনে কম বেশি করবেন না। মান গাসনা ফালাইসা মিন্না, যে মানুষকে প্রতারণা করে সে মুসলমানদের দলভুক্ত নয়। আমরা সবাই প্রতারণা করছি, মানলাম এরহাম সাকিরেনা আলম ইয়ার হাক্কা কবিরেনা ফালাইসা মিন্না, যে বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না সে মুসলমান নয়। অথচ একটা ছোট্ট ছোট্ট ছেলে মুরব্বী মানুষ বলে এর সাথে তুই কবে যাবি, এর সাথে চলে গেছে কবে, ঠিক নাই। ডিপার্টমেন্টে আমার অফিস ডিপার্টমেন্ট হয়ে আমার তিনতলায়, ওই নিচে সব মিছিল মিটিং হয়, তো কানে এসে প্রায় তোমার এই বেচারা ছিল ক্ষমতায়, এমন খারাপ লাগে কথা বলে শুনতে। ছোট্ট বাচ্চা ছেলে মানে অনার্স ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পরে, এই তো কত বয়স, 18-19 বছর বয়স হবে, আর এমন বাজে কথা বলছো, তার একটা কথা কানে আজও ভর্তি করে না, এর সাথে কবে যাবে, ও গেলেই তোর কি থাকলে বা তোর কি, কিন্তু না বলে দিল, নেতারা শেখাই দিয়েছে। ফলে এই তন্ত্রমন্ত্রের পায়রামি করতে গিয়ে এক সরকারি দল বিরোধী দলের বিরুদ্ধে যেভাবে গালিগালাজ শেখাচ্ছে ছেলেবেলের, ঠিক বিরোধী দল সরকারি দলের বিরুদ্ধে যে গালিগালাজ শেখাচ্ছে, এরাই যদি দুদিন পরে মন্ত্রী এমপি হয় এরাও সংসদে গিয়েও গালিগালাজ করবে। এদের দ্বারা দেশের কি হবে না? মানুষকে সম্মান করা শেখেন, মানুষকে মানবিক মূল্যবোধ সবটা মানুষের আছে,
ভদ্রভাবে কথা বলেন, যুক্তি থাকলে বলেন, হে সরকার এইটা তোমার ভুল হচ্ছে, এটা না করে এইভাবে করো, পরামর্শ দেন সরকারকে। কিন্তু সরকারকে হঠাৎ যদি মিছিল মিটিং করে জীবন কাটাবেন, যে লোকটা ইতিমধ্যে 12-14 জন মরেছে, বলো যে 12-14 জন লোক মরল এদের জান্নাত হবে না জাহান্নাম হবে? ওই সরকারকে বিরোধী দলের নেতা বা সরকারি দলের নেতা যে হোক না, যে নেতার কারণে তারা মরল, এদের পাইলটাকে দুনিয়াতে কিছুই মানে আখরা তো শেষ। এই কাজে আমাদের ছেলেদের জীবন ব্যবহার করতে হবে। আহলাদের যুব সংঘকে আমরা এগুলো থেকে সম্পূর্ণ দূরে থাকার জন্য বলে দিয়েছি, খবর দেওয়ার প্রচলিত কোনো জাহেলি মতবাদের সঙ্গে কোনো রকম আপোষ করো না, বরং আল্লাহ রসুল যে দাওয়াত রেখে গেছেন ওই দাওয়াতটা মানুষের কাছে পৌঁছে দাও, ইনশাল্লাহ মানুষ ফিরে আসবে।